প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। অনলাইন ভিত্তিক ক্লাসে আজকে তোমাদের সাথে আছি আমি শাহনাজ পারভীন, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা। আমাদের আজকের আলোচনার বিষয় অষ্টম অধ্যায়, এবং অষ্টম অধ্যায়ে আমাদের বিষয় আছে হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র। টিস্যু বিষয়ে আমরা আগের ক্লাসেই জেনে নিয়েছি, আমাদের আজকের টপিকস হচ্ছে টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র থেকে আমাদের শিখতে হবে বিভিন্ন প্রকার টিস্যুতন্ত্রের বর্ণনা, এবং এই টিস্যুতন্ত্রের বর্ণনা শিখলে আমরা বিভিন্ন ধরনের টিস্যুতন্ত্র সম্বন্ধে বর্ণনা করতে পারবো বা জানতে পারবো। আমাদের আজকের যে টপিকস টিস্যুতন্ত্র, এই টিস্যুতন্ত্র থেকে আমাদের এই জ্ঞান, অনুধাবন, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা প্রশ্নগুলো শিখতে হবে। এগুলো তোমরা বই থেকে খুঁজে নিয়ে মুখস্থ করে নেবে। টিস্যুতন্ত্র একই ধরনের শারীরবৃত্তীয় বা যান্ত্রিক কাজ সম্পাদনে নিয়োজিত এক বা একাধিক টিস্যুকেই বলা হয় টিস্যুতন্ত্র। এই টিস্যুতন্ত্র তিন ধরনের: ত্বকীয় টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র এবং পরিবহন টিস্যুতন্ত্র। ত্বকীয় টিস্যুতন্ত্র আবার তিনটি অংশের সমন্বয়ে গঠিত: ত্বক, ত্বকীয় উপবৃদ্ধি এবং ত্বকীয় রন্ধ্র। ভিত্তি টিস্যুতন্ত্র দুটি অংশের সমন্বয়ে গঠিত: বহিঃস্টিলীয় অংশ এবং অন্তঃস্টিলীয়। পরিবহন টিস্যুতন্ত্র আবার তিন ধরনের: সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। প্রথমেই আসি ত্বকীয় টিস্যুতন্ত্র বা এপিডার্মাল টিস্যু সিস্টেম। যে টিস্যুতন্ত্র উদ্ভিদ অঙ্গে বহিরাবরণ বা ত্বক সৃষ্টি করে তাকেই বলা হয় ত্বকীয় টিস্যুতন্ত্র বা এপিডার্মাল টিস্যু সিস্টেম। এটা সাধারণত প্রাইমারি শীর্ষক ভাজক টিস্যু হতে এই টিস্যুতন্ত্রের উৎপত্তি হয়ে থাকে। একটি মাত্র টিস্যু দিয়েই এই টিস্যুতন্ত্র গঠিত। কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা, ফুল, ফল, বীজ, মূল প্রভৃতি অঙ্গের বাহিরে যে টিস্যুটা আমরা দেখতে পাই সেটাই হচ্ছে এই ত্বকীয় টিস্যুতন্ত্রের অন্তর্গত। ত্বকীয় টিস্যুতন্ত্র আবার নিম্নলিখিত অংশ দ্বারা গঠিত: ত্বক, ত্বকীয় উপাঙ্গসমূহ, পত্ররন্ধ্র এবং পানিরন্ধ্র, পানিপত্ররন্ধ্র। ফার্স্টেই আসি ত্বক। ত্বক উদ্ভিদদেহের সবচেয়ে বাহিরের যে স্তরটা, যেটা কিনা বাহিরে রক্ষণাত্মক কোষ স্তর হিসেবে কাজ করে, সেটাই হচ্ছে ত্বক। ত্বক সাধারণত একসারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই প্যারেনকাইমা কোষগুলো, এখানে দেখা যাচ্ছে একটা চিত্র, এখানে এই যে লেয়ারটা, এটা হচ্ছে এপিডার্মিস বা ত্বক। এখানের এই কোষগুলো হচ্ছে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এবং এদের মাঝে আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকে না। আর কাণ্ড এবং পাতার বেলায় এই ত্বকীয় কোষকে বা এই বাইরের স্তরটাকে বলা হয় এপিডার্মিস, কিন্তু মূলের বেলায় এই বাইরের স্তরকে বলা হয় এপিব্লেমা। তোমাদের যে টেক্সট বই আছে সেখান থেকে খুঁজে এই লাইনগুলো নিচে আন্ডারলাইন করে রাখবে, কারণ অনেক সময় এমসিকিউতে প্রশ্ন আসে। এই যে এপিডার্মিস, যেটা এই এপিডার্মিসের বাহিরে অনেক সময় বিশেষ করে কাণ্ড এবং পাতায় কিউটিন ও সুবেরিনের পুরো স্তর থাকে, দেখা যায় অনেক সময় এরকম স্তরগুলো, তখন সেই স্তরটাকে বলা হয় কিউটিকল। এখানে এপিডার্মিসের উপরে এই যেটা লাল যে আবরণ দেখা যাচ্ছে এটা হচ্ছে কিউটিকল। এখানে কিউটিকল ছাড়াও সাধারণত পেকটিন, লিগনিন, মোম, সিলিকা ইত্যাদি পদার্থ জমা হয়ে অনেক সময় আবরণ সৃষ্টি করে। অনেক সময় এই ত্বকীয় কোষে অনেক বুলিফর্ম কোষ এবং মাইরোসিন কোষগুলো দেখা যায়। সাধারণত এই ত্বকের কাজ হচ্ছে উদ্ভিদ দেহকে বাহিরের আঘাত থেকে রক্ষা করা। আবার অনেক সময় ত্বকের উপরে এই যে কিউটিকল বা মোমের যে লেয়ারগুলো থাকে, এর ফলে জীবাণু এবং ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে হচ্ছে ত্বক কোষগুলো। এবার আসি ত্বকীয় উপাঙ্গসমূহ। সাধারণত ত্বক থেকে যে উপবৃদ্ধিগুলো উদ্গত হয় তাকেই বলা হয় ত্বকীয় উপাঙ্গ বা এপিডার্মাল অ্যাপেন্ডেজেস। এই ত্বকীয় উপাঙ্গর মধ্যে আছে রোম বা ট্রাইকম, দংশক্রম, গ্রন্থিরম, পানিথলি এবং শল্ক। ফার্স্টে আসি রোম। এখানে একটা চিত্র আনা হয়েছে, এখানে চিত্রে দেখো, এখানে রোমস অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে রোম। এই রোম কাণ্ড, পাতা এবং মূলে দেখা যায়। আরেকটি চিত্র ভালো করে বোঝার জন্য এনেছি, এখানে দেখো রোমগুলো বোঝা যাচ্ছে। এই রোমগুলো যদি আমরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি তাহলে এরকম চিত্রগুলো পাবো। যদি রোমটা মূলে হয় তখন তাকে বলা হয় মূল রোম, এবং এই মূল রোম সবসময় এককোষী হয়।
কিন্তু কাণ্ডতে এই মোম এই রোমগুলো সাধারণত এক বা বহুকোষী হয়। এখানে এটা হচ্ছে এককোষী, এককোষী শাখাযুক্ত, বহুকোষী এবং বহুকোষী শাখাযুক্ত। সাধারণত কাণ্ড এবং মূলে এই রোমগুলো তৈরি হয়। এবার আসি দংশক্রম। এখানে চিত্রে দেখা যাচ্ছে এই যে কাটা কাটা কাণ্ডের চারপাশ দিয়ে, পাতার চারপাশ দিয়ে কাটা কাটা যে অংশ, এগুলো হচ্ছে দংশক্রম। এগুলোকে যদি আমরা আরেকটু ক্লিয়ার করে দেখি, এখানে চিত্রে দেখা যাচ্ছে দংশক্রমগুলো, এগুলো সাধারণত এককোষী, লম্বা, সূচালো এবং বিষাক্ত রসে পূর্ণ হয়ে থাকে। সাধারণত প্রাণীর ত্বক এই বিষাক্ত রসের সংস্পর্শে যখন আসে, তখন প্রাণীর ত্বকে তীব্র জ্বালা এবং চুলকানি হয়, যেমন বিছুটি উদ্ভিদ। এবার আসি গ্রন্থিরোম। কিছু কিছু উদ্ভিদের গ্রন্থিযুক্ত বহুকোষী রোম দেখা যায়। এই বহুকোষী রোমের একটি মস্তক এবং একটি বৃন্তক অংশ থাকে, এবং এই মস্তক অংশটি সাধারণত অনেক সময় আঠালো পদার্থ পূর্ণ থাকে, যা কীট পতঙ্গকে প্রতিহত করতে সাহায্য করে। এছাড়া এই জাতীয় রোমগুলো উদ্ভিদের আত্মরক্ষায় সাহায্য করে থাকে, যেমন লেবু। এবার আসি পানিথলি। অনেক সময় ত্বক কোষের অনেক জায়গাগুলো স্ফীত হয়ে থলের আকারে পরিণত হয় এবং সেখানে কিছু পরিমাণ পানি সঞ্চয় করে রাখতে পারে। এগুলোই হচ্ছে পানিথলি। যেমন মেসেমব্রান্থিমাম ক্রিস্টালিয়াম নামক বরফ উদ্ভিদ আছে যাদের ত্বক কোষ এরকম স্ফীত হয়ে পানি সঞ্চয় করে রাখে। এবার আসি শল্ক। শল্ক হচ্ছে পাতলা ঝিল্লি সদৃশ্য এক ধরনের রোম। এটা চ্যাপ্টা এবং বহুকোষী হয়ে থাকে। আমি শল্কটাকে বোঝানোর জন্য এখানে একটি পেঁয়াজের চিত্র এনেছি। এখানে পেঁয়াজের এভাবে লম্বচ্ছেদ করার পরে আমরা যদি এর এক একটি অংশ আলাদা করি, এখান থেকে একটি পাতলা অংশ বের করা যায় এবং এটাই হচ্ছে শল্ক। এই শল্কটাকে মাইক্রোস্কোপের নিচে দেখালে আমরা এরকম চিত্র দেখতে পাব। এবার আসি পত্ররন্ধ্র। সাধারণত পাতার ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকে এরকম ক্ষুদ্র ছোট ছোট আণুবীক্ষণিক অনেক রন্ধ্র দেখা যায়। ওই পাতাটাকে যদি আমরা পাতলা করে সেকশন করে মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে আমরা এরকম চিত্র দেখতে পাব। এগুলো হচ্ছে এক একটি পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের একটাকেই আবার এখানে বড় করে দেখানো হয়েছে। সাধারণত উদ্ভিদের সবুজ অংশের ত্বকে, কচি কাণ্ডে এবং পাতায় এরকম অর্ধচন্দ্রাকৃতি রক্ষীকোষ বেষ্টিত যে ছিদ্র দেখা যায়, তাকেই বলা হয় পত্ররন্ধ্র বা স্ট্রোমাটা। এখানের এই যে অর্ধচন্দ্রাকৃতির যে কোষ দেখা যাচ্ছে, এই কোষগুলোকে বলা হয় রক্ষীকোষ। এই রক্ষীকোষগুলো ঘন সাইটোপ্লাজমযুক্ত, একটি নিউক্লিয়াস থাকে এবং ক্লোরোপ্লাস্ট থাকে। সাধারণত রন্ধ্রের দিকে, এটা একটা রন্ধ্র, রক্ষীকোষের রন্ধ্রের দিকের যে প্রাচীরটা, এই প্রাচীরটা পুরু হয় এবং বিপরীত দিকের প্রাচীরটা সাধারণত পাতলা হয়ে থাকে। এই রক্ষীকোষের বন্ধ এবং খোলার কারণেই সাধারণত স্ট্রোমাটা বা রন্ধ্র নিয়ন্ত্রিত হয়। রক্ষীকোষের চারপাশে আমরা যে অনিয়ত আকারের কোষগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় সহকারী কোষ। সাধারণত এই পত্ররন্ধ্র বা স্ট্রোমাটা দিনের বেলা খোলা থাকে এবং রাতের বেলা বন্ধ থাকে। তারপরও কিছু ব্যতিক্রম আছে, যেমন পাথরকুচি উদ্ভিদ। পাথরকুচি উদ্ভিদে সম্পূর্ণ ব্যতিক্রম। আর এই পত্ররন্ধ্র দিয়ে উদ্ভিদ সালোকসংশ্লেষণের সময় অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে থাকে। বিভিন্ন ধরনের গ্যাসীয় আদান প্রদান হয় এই রন্ধ্রের মাধ্যমে। এছাড়া পানি যখন উদ্ভিদ দেহে যখন পানি অতিরিক্ত হয়ে যায়, তখন সেটা বাষ্পাকারে বের করে দেয় এই রন্ধ্রের মাধ্যমে। এবার আসি পানিপত্ররন্ধ্র। পানিপত্ররন্ধ্র হচ্ছে একটি বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ। সাধারণত কচু, টমেটো, ধান, ঘাস, স্ট্রবেরি ইত্যাদি উদ্ভিদের পাতার এই কিনারা বরাবর অথবা শীর্ষে এক ধরনের ছিদ্র থাকে, যে পথ দিয়ে পানিটা তরল আকারে বের হয়ে আসে। আর এই রন্ধ্রগুলোকে, যে রন্ধ্রপথ দিয়ে পানিটা বের হয়ে আসে, তাকেই বলা হয় পানিপত্ররন্ধ্র বা হাইড্রাথোড। আমরা এর আগেই একটু আগে আমরা জেনেছিলাম পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র দিয়েও কিন্তু পানি বের হচ্ছে, কিন্তু সেটা বের হয় বাষ্পাকারে। কিন্তু হাইড্রাথোডে পানিটা বের হয় তরল আকারে। আর এই যে পানিটা তরল আকারে বের হচ্ছে, এটাকে বলা হয় গাটেশন। সাধারণত মাটিতে প্রচুর পানি এবং আবহাওয়া আর্দ্র থাকলেই সাধারণত এই ঘটনাটা ঘটে। আর যতক্ষণ পর্যন্ত পত্রের কিনারা বা শীর্ষ বরাবর পানিটা বের না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা হাইড্রাথোডের অবস্থানটা জানতে পারি না। হাইড্রাথোড সাধারণত রক্ষীকোষ দ্বারা বেষ্টিত একটি ক্ষুদ্র ছিদ্র।
এখানে চিত্রে দেখো, এখানে স্পষ্ট করে দেখানো হচ্ছে যে গার্ড সেল লাল রঙের এখানে একটি ছিদ্র আছে যেটাকে বলা হচ্ছে হাইড্রাথ্রড, আর এই গার্ড সেলের নিচে একটি এয়ার চেম্বার বা বায়ু প্রকোষ্ঠ বিদ্যমান। বায়ু প্রকোষ্ঠের নিচে কতগুলো অসংলগ্ন কোষ থাকে, এই অসংলগ্ন কোষগুলোকে বলা হয় এপিথেম বা এপিথেলিয়াম, আর এই এপিথেম বা এপিথেলিয়ামের নিচেই থাকে হচ্ছে জাইলেমের ট্রাকিড। সাধারণত পানিটা এই ট্রাকিড হতে পানিটা বের হয়ে এপিথেম বা এপিথেলিয়াম হয়ে বিন্দু আকারে এই ছিদ্রপথ দিয়ে বের হয়ে আসে। এটা হচ্ছে পানিপত্ররন্ধ্রের বিষয়। এরপরে আসি ভিত্তি টিস্যুতন্ত্র। ত্বকীয় ও ভাস্কুলার টিস্যুতন্ত্র ছাড়া উদ্ভিদদেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকেই বলা হয় ভিত্তি টিস্যুতন্ত্র। সাধারণত উদ্ভিদের বিপাককরণ, খাদ্য সঞ্চয়, আংশিকভাবে দৃঢ়তা প্রদান করাই এই টিস্যুতন্ত্রের কাজ। আর এই টিস্যুতন্ত্রের টিস্যুগুলো প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, তবে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা টিস্যু অনেক সময় একত্রে থাকতে পারে। ভিত্তি টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড টিস্যুতন্ত্র আবার দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে বহিঃস্টেলীয় অঞ্চল আর একটা হচ্ছে অন্তঃস্টেলীয় অঞ্চল। বহিঃস্টেলীয় অঞ্চল আবার তিনটি অংশে বিভক্ত, অধোত্বক, কর্টেক্স এবং অন্ততক। এই তিনটি অংশের সমন্বয়ে বহিঃস্টেলীয় অঞ্চল গঠিত। পরিচক্র বা পেরিসাইকেল, মজ্জা এবং মজ্জারশ্মি সমন্বয়ে অন্তঃস্টেলীয় অঞ্চলটা গঠিত। সাধারণত ভিত্তি টিস্যুর পেরিসাইকেল স্তর থেকে শুরু করে পরিবহন টিস্যু ব্যতীত কেন্দ্রীয় অংশসহ পুরো অংশ, কেন্দ্রীয় অংশকেই স্টিলি বলা হয়ে থাকে। এই স্টিলি একটা জ্ঞানমূলক কোশ্চেন, এটা শিখতে হবে। এবার আমরা একটা চিত্র দেখি, আমি এখানে আজকে মূল দিয়ে বোঝাবো। এটা হচ্ছে একটা উদ্ভিদের মূল, মূলটাকে এখানে বড় করে দেখানো হচ্ছে। সাধারণত মূলটাকে আমরা যদি এভাবে কাটি তখন তাকে বলা হয় লম্বচ্ছেদ, আর যদি এভাবে কাটি তখন বলা হয় প্রস্থচ্ছেদ। এভাবে কাটার পরে প্রস্থচ্ছেদ অংশটা আমরা যদি আবার দেখি এরকম চিত্র পাব। এখানে এটা একটা মূলের প্রস্থচ্ছেদ, এখানে এই যে উপবৃদ্ধিগুলো এগুলো হচ্ছে মূল রোম, আর এই যে এখানে যে লেয়ারটা এটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র যেটা আমরা একটু আগে শিখলাম। আর এখানে সবুজ কালারের যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এন্ডোডার্মিস বা অন্ততক, অন্ততকের পরেই আছে একসারি পরিচক্র। আর এখানে লাল রঙের যে অংশটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফ্লোয়েম, আর ফ্লোয়েম পাশেই থাকে হচ্ছে জাইলেম, আর এখানে হলুদ মাঝখানে যে অংশটা এটা হচ্ছে মজ্জা। তাহলে এখানে এই ত্বকীয় টিস্যুতন্ত্র এবং এই জাইলেম ফ্লোয়েম ব্যতীত যে টিস্যুগুলো এখানে বিন্যস্ত থাকে পুরোটাই হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। আমরা এটাকে যদি আবার আরেকটু মাইক্রোস্কোপে নিচে আরেকটু ভালোভাবে দেখতে চাই তখন আমরা এরকম চিত্র পাব। এরকম চিত্রে এই যে উপরের যে একটা শাড়ির যে কোষের যে লেয়ারটা এটাই হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র, এবং যেহেতু এটা মূলের, এই মূলের ত্বকীয় টিস্যুতন্ত্র বা মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা, এবং এপিব্লেমা থেকে উপরে এই যে রোম সদৃশ অংশ দেখা যাচ্ছে যেহেতু এটা মূলের তাই এটাকে বলা হচ্ছে মূল রোম, এবং এটা হচ্ছে একটি ত্বকীয় উপবৃদ্ধি যেটা আমরা অলরেডি শিখলাম। এই চিত্রের এই যে অংশগুলো এগুলো হচ্ছে জাইলেম, যেটা এক ধরনের পরিবহন কলা। একটা জাইলেমের পরে একটা ফ্লোয়েমের লেয়ার দেখা যা, এই ফ্লোয়েম অংশ দেখা যাচ্ছে। এই জাইলেম ফ্লোয়েম, যেহেতু এটা মূল, জাইলেম ফ্লোয়েমগুলো এভাবে অরীয়ভাবে অবস্থান করে। এই জাইলেম ফ্লোয়েম আর এই ত্বকীয় টিস্যুতন্ত্র বাদে বাকি যে কোষগুলো পুরোটাই হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। এবার আমরা যাই ভিত্তি টিস্যুতন্ত্রের বিস্তারিত অংশে। ভিত্তি টিস্যুতন্ত্র দুটি অংশে ভাগ ছিল, একটা বহিঃস্টেলীয়, একটা হচ্ছে অন্তঃস্টেলীয়। বহিঃস্টেলীয় অঞ্চল আবার তিনটি অংশে বিভক্ত, অধোত্বক, কর্টেক্স এবং অন্ততক। যেহেতু আমি একটা মূলের চিত্র নিয়েছি, মূলে সাধারণত অধোত্বকের লেয়ারটা থাকে না, অধোত্বক কাণ্ডের বেলায় থাকে। যদি কাণ্ডে থাকে তখন এই একসারি যে ত্বকীয় কোষ তার পরেই ওই অধোত্বক অবস্থান করে, এবং অধোত্বকও একসারি বা দুই সারি লেয়ার নিয়ে বিন্যস্ত থাকে। যেহেতু এটা মূল তাই এখানে আমি অধোত্বক দেখাতে পারছি না, এখানে অধোত্বকটা অনুপস্থিত, কিন্তু কাণ্ডের বেলায় কিন্তু অধোত্বকটা থাকবে। এই ত্বকীয় যে টিস্যুতন্ত্র এবং এখানের এই যে একটা গোল একসারি কোষ দেখা যাচ্ছে প্যারেনকাইমার, এটুকু এই অংশ থেকে এটাকে বলা হয় অন্ততক। এই অন্ততক আর ত্বকীয় যে টিস্যুতন্ত্র মানে ত্বকের যে লেয়ারটা, এর মাঝখানে এই যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি প্যারেনকাইমার কোষ, যাদের মাঝে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান দেখা যাচ্ছে, এই পুরোটাই হচ্ছে কর্টেক্স।
কর্টেক্সের পরে এই যে একটা শাড়ির লেয়ার, যে গোল আমরা রিংয়ের মতো দেখতে পাচ্ছি, এটাকেই বলা হয় অন্তঃত্বক। এই অন্তঃত্বকও প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, কিন্তু এদের মাঝে অন্তঃকোষীয় কোনো ফাঁক নেই। এবার আসি অন্তঃস্টেলীয় অঞ্চল। অন্তঃস্টেলীয় অঞ্চল পরিচক্র, মজ্জা এবং মজ্জারশ্মি সমন্বয়ে গঠিত। সাধারণত অন্তঃত্বকের নিচে আরেকটা লেয়ারের প্যারেনকাইমা কোষের একটি লেয়ার থাকে, যাকেই বলা হয় পরিচক্র। সাধারণত অন্তঃত্বকের পরেই এই পরিচক্রের অবস্থান। পরিচক্রের পরে জাইলেম এবং ফ্লোয়েম ব্যতীত মাঝখানের এই যে কোষগুলো, যেটা বড় বড় আকারে কোষগুলো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মজ্জা। এই মজ্জা সাধারণত একবীজপত্রী মূলে এবং দ্বিবীজপত্রী কাণ্ডে বড় এবং সুস্পষ্ট হয়ে থাকে, আর এগুলো প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এটা হচ্ছে মজ্জা। এই মজ্জা অনেক সময় যদি জাইলেমের পাশ থেকে, মানে মজ্জা থেকে পরিচক্র পর্যন্ত মজ্জার যদি কোষের একটি সারি দেখা যায়, মানে দুটি পরিবহন টিস্যু গোচ্ছের মধ্যবর্তী স্থানে যদি পেরিসাইকেল পর্যন্ত যদি এই মজ্জার প্যারেনকাইমা কোষ গঠিত থাকে, তখন তাকে বলা হয় মজ্জারশ্মি। তো এই মজ্জা পরিচক্র এবং মজ্জারশ্মির সমন্বয়ে গঠিত আন্তঃস্টেলীয় অঞ্চল। কর্টেক্স, অন্তঃত্বক এবং অধঃত্বকের সমন্বয়ে হচ্ছে বহিঃস্টলীয়। এই পুরোটাই হচ্ছে গ্রাউন্ড টিস্যু। আর বাকি যে প্রোটোজাইলেম, মেটাজাইলেম, ফ্লোয়েম, এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডল বা পরিবহন কলাতন্ত্র। এবার আসি পরিবহন টিস্যুতন্ত্র। জাইলেম এবং ফ্লোয়েম নামক দু ধরনের টিস্যু নিয়ে গঠিত টিস্যুতন্ত্রকেই বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র। উদ্ভিদ দেহে সাধারণত পানি, পানিতে দ্রবীভূত খনিজ লবণ এবং খাদ্যসার পরিবহন করে বলেই এদেরকে বলা হয় পরিবহন টিস্যুতন্ত্র। ইহা জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু নিয়ে গঠিত। জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুগুলো মিলিতভাবে অথবা পৃথকভাবে একটি ভাস্কুলার বান্ডল গঠন করতে পারে। উদ্ভিদ মূলে এবং দ্বিবীজপত্রী কাণ্ডে ভাস্কুলার বান্ডলগুলো বৃত্তাকারে সাজানো থাকে, কিন্তু একবীজপত্রী কাণ্ডে এবং পাতায় গ্রাউন্ড টিস্যুতে ইহা বিক্ষিপ্তভাবে অবস্থান করে, এই জাইলেম এবং ফ্লোয়েমগুলো। এখানে যে লাইনগুলো দেওয়া আছে, তোমরা তোমাদের টেক্সট বই থেকে এই লাইনগুলো দাগিয়ে নেবে। আর পরিবহন টিস্যুতন্ত্রের যে তিনটা প্রকারভেদ আছে, যেমন সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক, এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। আজকে শুধু আমরা এতটুকু জানবো যে পরিবহন টিস্যুতন্ত্র জাইলেম এবং ফ্লোয়েম দুই ধরনের জটিল টিস্যু নিয়ে গঠিত। জাইলেম আবার ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার নিয়ে গঠিত। ফ্লোয়েম টিস্যুটাও এটা এক ধরনের জটিল টিস্যু, এটা ইহা সিগনাল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার নিয়ে গঠিত। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল। এখানে যে অংশগুলো দেওয়া হয়েছে, তোমরা তোমাদের টেক্সট বই থেকে লাইনগুলো দাগিয়ে নিয়ে অ্যান্সারগুলো সাজিয়ে মুখস্থ করে ফেলবে। তোমাদের জন্য একটি বাড়িকাজ দেওয়া হচ্ছে, চিত্রসহ পত্ররন্ধ্রের গঠন ও কাজ লিখে হোয়াটসঅ্যাপের সেকশন গ্রুপে সাবমিট করতে হবে। আর সবাই বাড়িতে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।